টাফ। এখানে দেখো যে টিতে কি হয়, ট হয়, রাইট? আর ওতে ও হয়, আর ইউতে ইউ হয়, রাইট? আর জিতে কি হয়, গ হয় বা জ হয়, আর এইসতে কি হয়, হ হয়, রাইট? হ। তাহলে এখানে দেখো যে ট ও ইউ গ জ হয়, আবার হ হয়, এই লেটারগুলো বাংলা, এই এই লেটারগুলোর বাংলায় এই এই সাউন্ডগুলো করে থাকে, রাইট? কিন্তু এখানে দেখো এই যে টাফ, এইখানে কিন্তু দেখো জি এইস, জি এইস, এটা কিন্তু কি হচ্ছে না, গ জ অথবা কি হ, এই তিনটা লেটার এটা ক্রিয়েট করে থাকে। অর্থাৎ জিতে করে গ এবং জ, আর এইসতে করে হ। বাট এখানে কিন্তু এই যে আমি টাফ উচ্চারণ করছি, এটা বাংলা এরকম আছে টাফ, রাইট? কিন্তু এখানে জি জি গ বা ঝ এবং এইস হ, এই সাউন্ড ক্রিয়েট না করে সে কি সাউন্ড ক্রিয়েট করছে, একসাথে বসে ফ সাউন্ড ক্রিয়েট করছে, রাইট? এই যে ফ সাউন্ডটা ক্রিয়েট করছে, এর কারণটা কি? এর কারণটাই আজকে আমরা জানবো এই ভিডিওটিতে। সো আজকে যদি তোমরা যদি এই ভিডিওটি ভালোভাবে দেখো, তাহলে কোথায় শব্দের ভিতরে একাধিক শব্দ পাশাপাশি বসলে এর সাউন্ডগুলো কিভাবে করে, এবং ভিসিবি ভিসিবি অ্যান্ড সিবিসি সিবিসি এই রুলের মাধ্যমে বড় বড় শব্দকে কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়, এবং এর প্রোনাউন্সিয়েশনগুলো কি হবে, রাইট, প্রোনাউন্সিয়েশনটা আমরা কিভাবে শিখতে পারবো, সেটাই এই ভিডিওতে শেয়ার করব আজকে তোমাদের সাথে। সো তোমরা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখতে পারো, ভালো করে মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এখানে দেখো টাফ, টি ও ইউ জি এইস, টাফ, রাইট? এই টাফটা দেখো আমরা কিভাবে উচ্চারণ করবো, টিটা কি দেখো, প্রথমে আমরা সিবিসি এবং ভিসিবি রুলের মাধ্যমে প্রোনাউন্সিয়েশনগুলো কমপ্লিট করব। কারণ সিবিসি এবং ভিসিবি রুলের মাধ্যমে যদি আমরা প্রোনাউন্সিয়েশন যদি কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের ইংলিশ রিডিং পড়াটা 95% কমপ্লিট হয়ে যাবে। দেখো টিতে, টিটা কি, টি এটা হলো একটি কনসোনেন্ট, আর এই যে দেখো ও আছে এবং ইউ আছে, রাইট? আমরা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে যখন সিবিসি এবং ভিসিবি রুল আমরা প্রয়োগ করব, তখন যদি পাশাপাশি যদি ভাওয়াইল থাকে, তাহলে বা একাধিক ভাওয়াইল থাকে, তাহলে সেই সকল ভাওয়াইলকে আমরা একটি ভাওয়াইল ধরে নেব, রাইট? যেমন ও এবং ইউ আছে, এখানে আমরা দুটিকে একটি ভাওয়াইল ধরে নেব। তাহলে এই দুটাকে সি টিটা হলো কনসোনেন্ট, আর এই দুটা ভাওয়াইলকে আমরা একসাথে একটি ভাওয়াল ধরে নিলাম। আর এই যে এখানে যে জি এইচ আছে, যদি একাধিক কনসোনেন্ট থাকে, তাহলে সেটাকেও আমরা কি করব, একটি কনসোনেন্টে ধরে নেব। এখানে আমরা সি ধরে নিলাম, রাইট? জি এইচকে আমরা সি ধরে নিলাম। এবার দেখো প্রথমে আমরা উচ্চারণ করব যে এখানে টি ও এবং ইউ এটা কি সাউন্ড করবে, রাইট? দেখো আমরা জানি যে ও এর শর্ট সাউন্ড, ও বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মাল্টি সাউন্ড ক্রিয়েট করে থাকে, তার ভিতরে একটি সাউন্ড হলো অ, রাইট? আর ইউ, ইউ এটাও ভাওয়াল, এটাও কিন্তু মাল্টি সাউন্ড ক্রিয়েট করে থাকে। এর আরেকটি ভাও ই আছে, সাউন্ড আছে, সেটা কি আছে, আ সাউন্ড পড়ে, উ সাউন্ড পড়ে এবং ই ইউ সাউন্ড করে থাকে, রাইট? বিভিন্ন সাউন্ড ক্রিয়েট করে থাকে, কিন্তু এখানে এই ইউ এর সাউন্ডটা কি থাকবে, সাইলেন্ট থাকবে। এখানে ইউ এর সাউন্ডটা কি থাকবে, সাইলেন্ট থাকবে। এখানে শুধুমাত্র এই ও এর সাউন্ডটা করবে, কারণ পাশাপাশি দুটি ভাওয়াল আছে, এখানে আমরা একটি ভাওয়াল ধরে নিয়েছি, সামনে যে ভাওয়ালটা থাকবে সেই ভাওয়ালটার কি হবে, সাউন্ড ক্রিয়েট করবে। দেখো এখানে টি এ টি ও, দেখো টিটা কি কনসোনেন্ট, ওটা কি ভাওয়াল এবং ইউটা এই জি এইচটা কি কনসোনেন্ট ধরেছে। তাহলে এইখানে দেখো এই ওটা কি সাউন্ড করছে, আ সাউন্ড করছে, টাফ। এই যে বাংলায় দেখো টাফ, রাইট? এখানে দেখো এই যে আকার, এই এটা কিন্তু ওটা কিন্তু আ সাউন্ড এখানে ক্রিয়েট করেছে, রাইট? এবার দেখো জি এইচ যদি শব্দের শেষে থাকে, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে যে জি এইচ যদি শব্দের শেষে থাকে, তাহলে সেটা কি উচ্চারণ হবে, ফ, বাংলায় ফ সাউন্ড ক্রিয়েট করবে। জি এইচটা পুরোটা বাংলায়
ফ সাউন্ড ক্রিয়েট করবে। আবার দেখো, এটা দেখো লাফ, রাইট, লাফটা দেখো এল এ ইউ, এল এ ইউ জি এইচ, লাফ, এখানেও কিন্তু এটা কিন্তু ফ সাউন্ড ক্রিয়েট করছে। এবার দেখো এখানেও কিন্তু কি আছে, এ এবং ইউ দুটি ভাওয়াল আছে। আমরা জানি দুটি ভাওয়াল যদি পাশাপাশি থাকে তাহলে আমরা সেটাকে একটি ভাওয়াল ধরবো, আর সেটা কি ভাওয়াল, এলটা কি কনসোনেন্ট, আর জি এইচ কে আমরা একসাথে কি ধরবো, কনসোনেন্ট ধরবো, রাইট। তাহলে দেখো এইটার সাউন্ডটা কি করবে, ভাওয়ালের শর্ট সাউন্ড ক্রিয়েট করবে। আমরা জানি সিবিসির আন্ডারে যদি কোনো শব্দ গঠিত হয় সেখানে ভাওয়ালটা শর্ট সাউন্ড করে, আর ভিসিবি রুলের আন্ডারে যদি কোনো শব্দ গঠিত হয় তাহলে সেখানে ভাওয়ালটা লং সাউন্ড ক্রিয়েট করবে। এখানে দেখো শর্ট সাউন্ড ক্রিয়েট করছে, তাহলে দেখো এখানে এটা কি সাউন্ড ক্রিয়েট করে, এখানে কিন্তু ইউ এর সাউন্ডটা কিন্তু কি থাকবে, সাইলেন্ট থাকবে। আমি আবারও বলছি পাশাপাশি যদি একাধিক ভাওয়াল বসে তাহলে সেখানে যদি সিবিসি রুল প্রয়োগ করতে হয় তাহলে সেই ভাওয়ালের প্রথম লেটারটা, প্রথম ভাওয়ালটার সাউন্ড ক্রিয়েট করবে আর বাকিগুলোর সাউন্ড কি থাকবে, সাইলেন্ট থাকবে। তেমনি দেখো এলটা কনসোনেন্ট, এ দুটা ভাওয়াল আর এটা হলো কনসোনেন্ট। তাহলে দেখো এই এটা লাফ, এখানে এটা যদি আমি বাংলায় লিখি এরকম হয়, রাইট, তাহলে এখানে এই এটার সাউন্ড কি করছে, আ সাউন্ড ক্রিয়েট করছে, রাইট। এখানে কিন্তু ইউর সাউন্ডটা ক্রিয়েট করেনি। আর জি এইচ এটা সমান সমান কি সাউন্ড ক্রিয়েট করছে, ফ সাউন্ড ক্রিয়েট করছে, তাহলে কি হলো, লাফ, রাইট। এরপরেরটা দেখো, এরপরে কি আছে দেখো, এনাফ, জি এইচ, দেখো এখানে দেখো যখন আমি ইটাকে আমরা কি ধরবো, ভাওয়াল ধরবো, আর এনটাকে আমরা কি ধরবো, কনসোনেন্ট ধরবো, এবং ওটাকে আমরা কি ধরবো, ভাওয়াল ধরবো, রাইট। তাহলে এটা কিন্তু ভিসিবি রুলের আন্ডারে পড়ে, আর ভিসিবি রুলের যদি আন্ডারে পড়ে তাহলে সেটা সেখানে ভাওয়ালটা কি সাউন্ড ক্রিয়েট করে, লং সাউন্ড ক্রিয়েট করে। দেখো এই শব্দটার উচ্চারণ কি হবে, ইনাফ, এর বাংলাটা উচ্চারণটা কি, ইনাফ, এরকম হবে, রাইট। এবার দেখো ইটা কি সাউন্ড ক্রিয়েট করছে, ইটা এখানে ইটা ই সাউন্ডটি ক্রিয়েট করবে, ইর অ্যালফাবেটিক্যাল সাউন্ড কি, ই, রাইট, সেখানে ইটা কি সাউন্ড ক্রিয়েট করবে, ই সাউন্ড ক্রিয়েট করছে। এবার দেখো এন, এবার যদি আমরা যদি এখান থেকে ধরি এনটা কি কনসোনেন্ট, আর এই দুটাকে আমরা ভাওয়ালকে আমরা কি ধরলাম, ভাওয়াল একটা ধরলাম, ভি ধরলাম, আর এই দুটাকে কনসোনেন্টকে আমরা একটি কনসোনেন্ট ধরে কি করলাম, সিবিসি রুলের আন্ডারে ফেলালাম, তাহলে এখানে এই ইউ এর উচ্চারণটা কি থাকবে, সাইলেন্ট থাকবে, ও এর উচ্চারণটা হবে। তাহলে এখানে দেখো ইনাফ, এই ওটা কি সাউন্ড ক্রিয়েট করলো, আ সাউন্ড ক্রিয়েট করছে, রাইট, ওটা এখানে কি সাউন্ড ক্রিয়েট করলো, আ সাউন্ড। আর এই যে এখানে ই এন ও, এটাকে যদি আমরা যদি যখন উচ্চারণ করব তাহলে এই ইটা কি ভাওয়ালের লং সাউন্ড হিসাবে এই ইটা সাউন্ড কি করবে, ই সাউন্ডটি উচ্চারণ করবে, রাইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। হ্যাঁ না, এভাবে কিন্তু বড় বড় শব্দ তোমরা ভেঙে ভেঙে উচ্চারণ করা শিখতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। তারপরে দেখো কাফ, সি ও ইউ জি এইচ, কাফ, এখানেও দেখো সিটা কি, সিটা হচ্ছিলো কনসোনেন্ট, আর ও ইউটা কি ভাওয়াইল, আর জি এইচটা কনসোনেন্ট, তাহলে এখানে ওটা কি সাউন্ড করবে, কফ, এখানে দেখো ওটা কিন্তু ও সাউন্ড ক্রিয়েট করছে, কারণ আমরা জানি ও মাল্টি সাউন্ড ক্রিয়েট করে থাকে, ও আ সাউন্ড ক্রিয়েট করে, ও অ সাউন্ড ক্রিয়েট করে, তারপরে ও ও সাউন্ডও ক্রিয়েট করে, ও এর একাধিক সাউন্ডের ভিতরে অ সাউন্ডও সে ক্রিয়েট করে। এ বিষয়ে তোমরা যদি বিস্তারিতভাবে জানতে চাও তাহলে এ বিষয়ে ভাওয়ালের যে পাঁচটি ভাওয়াল রয়েছে সেই পাঁচটি ভাওয়াল কী কী মাল্টি সাউন্ড ক্রিয়েট করে এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, বিস্তারিতভাবে সেখানে আলোচনা করা আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে এই ভিডিওটা দেখলে তোমাদের জন্য অনেকটা সহজ হবে। আশা করি তোমরা সেই পূর্বের ভিডিওগুলো একটু কষ্ট করে সময় করে মনোযোগ সহকারে দেখবে, তাহলে রানিং ভিডিওগুলো তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। তেমনি এখানে ও এর একটি শর্ট সাউন্ড কি, অ, অ সাউন্ড করে, এখানে দেখো কফ, এটা কিন্তু বাংলায় এরকম হয়, কফ, রাইট, কফ, কফ এরকম সাউন্ড করে। এই যে জি এইচ, এটা কিন্তু ফ সাউন্ড ক্রিয়েট করলো, আর এতটুকু কি সাউন্ড ক্রিয়েট করলো, কফ।